কমলপুর দুই দলের মধ্যে রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। শুক্রবার সকাল 10:30টায় কমলপুর বাস টার্মিনাল সংলগ্ন সিপিআইএম পার্টি অফিসের সামনে পেট্রোল পণ্যসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কমলপুর DYFI শহরের মিছিল বের করার প্রস্তুতি নিয়েছিল। ঠিক ওই সময় বিজেপি কর্মীরা জড়ো হয়ে বাধা দেওয়ার চেষ্টা করে। মুহূর্তে শহরে ছড়িয়ে পড়ে দুদলের উত্তেজনা। বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়। অটোরিকশা দিয়ে যাচ্ছিল সিপিআইএম বিভাগীয় কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য রঞ্জিত ঘোষ এবং দিলীপ দেববর্মা। তাদের লাঠি দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয় এবং হাত ভেঙে দেয় বলে অভিযোগ। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসক তাদেরকে ধলাই জেলার কুলাই হাসপাতালে রেফার করে দেন। এখনও শহরের রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। নামানো হয়েছে CRPF ও TSR বাহিনী। এইদিকে শান্তি বজায় রাখে কয়েকজন প্যাসেঞ্জার আছে। আমি খালি পারি যাবো এদিকে, দেখি রাস্তা ব্লক। তখন এই খুশি দিলে ঘুরে ঘুরাইতে গিয়ে তখন মার মার কয়েছে গিয়ে আক্রমণ আক্রমণ করছে। তো সাংঘাতিক প্যাসেঞ্জার যারা অটো বাঁধছে চারজন, আমি তো না অটো থেকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কমলপুর বিজেপি মন্ডল অফিসে সাংবাদিক সম্মেলন করে ঘটনা জানান কমলপুর মন্ডল সভাপতি প্রশান্ত সিনহা। এবং ধীরে ধীরে এ রাজ্য পুরানো যে জঞ্জাল থেকে মুক্ত হয়ে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে সেইটাকে আবারও চক্রান্ত করে স্তব্ধ করে দেওয়ার জন্য আজকে পরিকল্পিতভাবে আমাদের মিছিলের উপর তারা আক্রমণ করেছে। এবং দুর্ভাগ্য আমাদের এটা CPM দল ক্ষমতায় যখন ছিল তখনও তাদের মধ্যে গোষ্ঠীকুন্দল। আজকে আমরা লক্ষ্য করলাম এখানে বিভাগীয় নেতা অঞ্জন দাস উনি পালিয়ে গেছেন, এইবার বয়স্ক বৃদ্ধ মানুষ রঞ্জিত ঘোষ ওনাকে সেখানে সামনে ঠেলে দিয়েছেন। এইবার দুদলের কর্মীদের মধ্যে অল্প বিস্তর টকঝক হয়েছে, একটু ঠেলা ধাক্কা হয়েছে। রঞ্জিতবাবু পড়ে গিয়ে একটু ব্যথা পেয়েছেন, আমি শুনেছি আমাদের একজন হাতে একটু আঘাত পেয়েছে, আমাদেরও একজন কার্যকর্তা হাতে আঘাত পেয়েছে। রঞ্জিতবাবু ব্যথা পাওয়ার কারণে আমাদের দলীয় কর্মীরাই ওনাকে গাড়ি ডেকে এনে পুলিশের ভ্যান ডেকে এনে ওনাকে হসপিটালে পাঠিয়ে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।